সবসময় আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত যে মেডিকেল কলেজগুলো, কারণ সেখানের ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো হয়। তার জন্য ওখানে যেতে বলছি যে তোমার বাড়ির কাছাকাছি কোনো একটা মেডিকেল কলেজ আছে, তুমি অবভিয়াসলি সেটাতে আগে যাবে। কিন্তু আর কিছু নেই, ধরো তোমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে, তোমার কাছে মুর্শিদাবাদের মেডিকেল কলেজ আছে, তুমি ওখানে ভর্তি হবে। আমি SSKM-এ পড়ি, বুকটা ফুলিয়ে পড়ে বলতে পারবে যে SSKM-এ পড়ি, তাই না? তো এটা একটা অনেক একটা ব্র্যান্ড বলে জিনিস থাকে না। একটা তুমি যখন MSc নার্সিং করতে যাবে, একমাত্র গোনাগুনতি 4-5 কলেজে MSc নার্সিং করানো হয় পশ্চিমবঙ্গে, যেটা হচ্ছে তোমাদের টোটাল 60 সিট থাকে। এই হচ্ছে তোমাদের আগের বছরের কাট অফ গিয়েছিল। তোমরা যারা JNPSC-র পরীক্ষা দিয়েছো, তাদের মধ্যে এখন প্রশ্ন থাকতে পারে যে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সেরা সরকারি কলেজ কোনগুলো। যদিও প্রথমেই বলে রাখি যে সরকারি কলেজের মধ্যে সেরা কোনটা, একটু খারাপ কোনটা, ভালো এই জিনিসটা হয় না। তুমি যেখান থেকে কোর্স করো, তোমার ভ্যালু কিন্তু একই থাকবে। অর্থাৎ তুমি 4 পর তোমার যে হচ্ছে একদম একটা নতুন খোলা হচ্ছে, ওপেন হয়েছে এরকম একটা কলেজ থেকে BSc নার্সিং করছে, আর যে একটা পুরনো মেডিকেল কলেজ থেকে BSc নার্সিং করছে, দুজনের ভ্যালু একই। দুজনের গায়ের তকমাতে লেখা থাকবে যে দুজনেই একজন BSc রেজিস্টার নার্স, WBNC-র আন্ডারে তোমরা করেছো। কিন্তু তবুও আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে আমি যেখানে পড়াশোনা করতে যাচ্ছি সেই পড়াশোনার কালচারটা কীরকম, সেইখানে আমি কীরকম পেশেন্টের সাথে ডিল করতে পাচ্ছি, আমি যেই ইন্টার্নশিপটা করবো সেই ইন্টার্নশিপটাতে আমি কতটা এক্সপিরিয়েন্স গেইন করতে পাচ্ছি, সেই জিনিসটা কিন্তু একটা ম্যাটার করে। কারণ তোমাকে, তুমি 4 ধরে যত কিছু পড়াশোনা করবে, যত কিছু তুমি তোমার ডিউটির সময়তে বলো, বিভিন্ন হচ্ছে ভিজিটে গিয়ে পরে যেগুলো শিখতে পারবে, সেইগুলোর উপর ভিত্তি করে পরে তুমি যখন চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবে, সেখানে পরীক্ষার প্রশ্নগুলো আসবে। তো তুমি যদি একটা লো কোয়ালিটির কলেজ থেকে পড়াশোনা করো, সেখানে কিন্তু ওই কালচারটা না থাকতেও পারে, বা সেখানে ওরকম ক্রিটিক্যাল স্টুডেন্ট না আসতেও পারে। যেমন আমি এক্সাম্পল স্বরূপ তোমাদেরকে বলতে পারি, আমরা জানি যে PG বা যেটা SSKM, সেখানে মানুষের যদি একদম পুরো শেষ দশা চলে আসে, তখন সবাই কোথায় ট্রান্সফার করে দেয়? PG বা SSKM-এ ট্রান্সফার করে দেয়। সবচেয়ে ভালো আমাদের পশ্চিমবঙ্গের নিউরোসার্জন কোথায় পাওয়া যায়? ওখানে পাওয়া যায়। তাহলে ওখানে যদি তুমি একটা নার্স হতে পারো, অভিয়াসলি তুমি কিন্তু একটা অনেক বেশি সমৃদ্ধ হবে, মানে অনেক ক্রিটিক্যাল পেশেন্ট দেখবে তুমি তোমার নিজের লাইফে। তাহলে যত সেই জিনিসগুলো জানবে, তত বেশি তোমার কিন্তু নলেজ গেইন হবে, তাহলে ইন্টারভিউয়ে গিয়ে পরে কিন্তু তুমি ততটাই বেশি হেল্প পাবে। তার জন্য আমাদের লক্ষ্য থাকবে যেগুলো হচ্ছে বেশি ভালো কলেজ, সেই কলেজগুলোকে তোমাদের সঙ্গে উপস্থাপনা করা। তার সাথে তুমি যে কোনো কলেজেই ভর্তি হও, কোনো কিছু ম্যাটার করে না, কারণ তুমি যদি ইন্টারভিউ গিয়ে পরে ভালো করে ইন্টারভিউ দিতে পারো, তোমারও চাকরি পাবে, আর যে হচ্ছে একদম টপ মেডিকেল কলেজ থেকে একটা পড়ে আসবে সেও চাকরি পাবে। ওকে, সবচেয়ে প্রথমে আমরা শুরু করি যে আমাদের কতগুলো গভর্নমেন্ট কলেজ রয়েছে। টোটাল 24 গভর্নমেন্ট কলেজ রয়েছে, তার মধ্যে গভর্নমেন্ট কলেজ আছে 23, আর ইউনিভার্সিটি একটা আছে যেটা আমাদের কল্যাণীতে, সেটা 1 আছে, টোটাল 24। যদি বলা হয় টোটাল সিট কত, 1685 টোটাল সিট আছে, এতগুলো সিটের লড়াই। ওপেন ক্যাটাগরিতে যেটা জেনারেল, তাদের 726 টোটাল সিট আছে, EWS-এর 168, OBC-A-দের 161, OBC-B-দের 113, SC-দের 353, ST-দের 102, আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের টোটাল 62 সিট আছে। এটা হচ্ছে পুরাতন সিট ম্যাট্রিক্স। আমাদের কত টাকা ফিস লাগে একটা সরকারি কলেজে পড়তে গেলে? দু ধরনের ফিস হয়, একটা হচ্ছে তোমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, টোটাল মিলিয়ে একটা যে কোনো গভর্নমেন্ট কলেজ, তুমি সেটা SSKM, NRS, RG কোর, কলকাতা মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মেলনী বলো, মুর্শিদাবাদ, বহরমপুর বলো, রামপুরহাট বলো, মালদা বলো, যেখানেই যাও, সব কলেজের একই নিয়ম। তোমার যেটা হোস্টেল ফিস, সেই হোস্টেল ফিসটা থাকে 12 পার মান্থের হিসাবে থাকে, মানে গোটা বছরে 144 তোমাকে দিতে হয় থাকার জন্য। কিন্তু খাওয়ার জন্য, মানে তুমি যে ওখানে মানে কিছু সারা দিন রাত ধরে খাবে, সেইটার জন্য তোমাকে আলাদাভাবে একটা টাকা দিতে হয়। এইটা প্রতিটা কলেজ টু কলেজ ভ্যারি করে। প্রতিটা কলেজের কাছে একটা করে সাপ্লাই চেইন থাকে, মানে একটা করে ক্যান্টিন থাকে, একজনের কাছ থেকে প্রতিজনের আলাদা আলাদা ক্যান্টিন থাকে। কোনো কোনো ক্যান্টিন থাকে যারা হচ্ছে মাসে 3,500 করে নেয়, কেউ কেউ নয় মাসে 4,000 করে নেয়। তো এই ধরনের জিনিসটা হয়ে থাকে। তো তুমি ধরে রাখো 3,500-4,000 মতন তোমার খাওয়ার পিছনে প্রতি মাসে ফিস যাবে, টাকা খরচা হবে। এরপর শুধুমাত্র কলেজ ফিস যদি বলতে হয়, টোটাল 4 পড়তে তোমার খরচা হবে 1600, মানে 1,616, 4 টোটাল কলেজে পড়ার ফিস। হোস্টেল ফিস 12 করে পার মান্থ, 144 গোটা বছরে 4 দিয়ে গুণ করবে, এত কম টাকায় তুমি পুরো BSc নার্সিংটা গভর্নমেন্ট কলেজ থেকে কমপ্লিট করতে পারবে। আর হোস্টেল ফিস মানে কি, এটা খাওয়ার জন্য 4,000, কিছু কিছু কলেজে 3,500 তো হয়ে যায়। এটা ম্যাটার করছে যে কী ক্যান্টিনের আন্ডারে রয়েছে। কিন্তু একটা কলেজ আমাদের যেটা আছে, কলেজ অফ ইউনিভার্সিটি, যেটা JNM বলা হয় কল্যাণীতে, সেটার একটু আলাদা জিনিস আছে, 450 করে 4 নেওয়া হয়, টোটাল 1,800। আর এখানেও কিন্তু কোনোভাবে কোথাও উল্লেখ নেই যে হোস্টেল ফিসটা কত নেয়, তবে আমি বলে দিই আলাদাভাবে তোমাদের খাওয়ার টাকাটা নেওয়া হয়, ঠিক আছে, 3,500-4,000 ধরে রাখো, ব্যাস এইটুকুই। এরপর আসি আমাদের যে টপ কলেজগুলো, সেই টপ কলেজগুলো একটা একটা করে আসি। সবচেয়ে প্রথমে আসছে কলকাতা মেডিকেল কলেজ, আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো কলেজ এটা, যেখানে তোমাদের আগের বছর
কাট অফ শুরু হয়েছিল, মানে প্রথম অ্যাডমিশন নিয়েছিল যে র্যাঙ্ক থেকে সেটা হচ্ছে 18 র্যাঙ্ক থেকে অ্যাডমিশন নেওয়া শুরু হয়েছিল। যদি তোমাদেরকে সিড ম্যাট্রিক্স বলি, এইটা হচ্ছে সিড ম্যাট্রিক্স, ওপেনের 26, টোটাল হচ্ছে 60টা আছে, এরকমভাবে সিড ম্যাট্রিক্সটা আছে, আমি আর বলে বলে সময় নষ্ট করছি না। ক্যাটাগরিদের ওয়াইজ তোমাদের এখানে কাট অফ মার্কস লেখা আছে, যেখানে ওবিসি এদের 1081, ওবিসি বিদের 647, ইডাব্লিউএসদের 1989, ওপেনদের 481, এসসিদের 1829, এসটিদের 9573, আর এটা হচ্ছে তোমার কলকাতা মেডিকেল কলেজ, যেটা আমাদের কলেজ স্ট্রিটের কাছে আছে, সেই কলেজ স্ট্রিট কলেজ স্কোয়ার বলো, ওখানের কলেজ সবচেয়ে পুরনো কলেজ। এরপর আসছে আমাদের এসএসকেএম, এখানেও সেম, প্রথম র্যাঙ্ক শুরু হয়েছিল 13 থেকে, 13 নাম্বার যার র্যাঙ্ক ছিল সে প্রথম এখানে অ্যাডমিশন নিয়েছিল। তো এসএসকেএম হসপিটালেরও দেখো টোটাল সিট সংখ্যা হচ্ছে 65টা, সেই হিসাবে ভাগ করা আছে। ওপেন ক্যাটাগরি শেষ হয়েছিল 1099, ওবিসি বি হচ্ছে 529, ইডাব্লিউএস হচ্ছে 976, ওবিসি এ হচ্ছে 870, ওবিসি বি হচ্ছে 1199, ইডাব্লিউএস 1153, এসসি 1833, আর এসটি হচ্ছে 9663। এরকম করে করে সবগুলো আছে, আমি একটু দেখাই। তার আগে তোমাদেরকে অবশ্যই বলবো যে যাদের এবছর পরীক্ষা অতটা ভালো হয়নি, অনেকে আছে এবছরই এইচএস দিয়েছো, এখনো পর্যন্ত পরীক্ষা ভালো হয়নি, তোমরা যারা 2025 জন্য জেনপাস ইউজির কোচিং নিতে চাইছো, এখনো পর্যন্ত আমরা কোর্সটা লঞ্চ করিনি, যাই ট্রেলার দিয়েছি, 10 তারিখ বা 9 তারিখ নাগাদ লঞ্চ হবে কোর্সটা, অ্যাপ থেকে অ্যাপে লঞ্চ হয়ে গিয়েছে। তো তোমরা যদি নিতে চাও, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা হচ্ছে দুটো গ্রুপের লিঙ্ক পাবে, গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে, অনেক স্টুডেন্ট জয়েন হয়েছে, সেখানে জয়েন হয়ে যাবে, আমরা শুরু করব। যদি বলা হয় এবছর এখনও পর্যন্ত আমাদের কীরকম সাকসেস রেট, সেটা একটু বলে দিই। এখনও পর্যন্ত আমরা যেটা আমাদের পেড গ্রুপে আর কি পোল করে করে দেখেছিলাম, সেখানে দেখা যাচ্ছে 455 প্লাস স্টুডেন্ট আছে যারা হচ্ছে 45 প্লাস স্কোর করেছে, যেটা হচ্ছে সেফ স্কোরের আওতায় পড়ে, ঠিক আছে। এবারে কেউ কেউ আছে 50 আছে, কেউ কেউ আছে 75 আছে, অনেক স্টুডেন্ট আছে এরকমভাবে স্কোর করেছে। আর 40 থেকে 45 মধ্যে 395 জন স্টুডেন্ট রয়েছে। কেন 40 থেকে 45 মধ্যে দিচ্ছি, কারণ এর মধ্যে কিন্তু এসসি, এসটি, ওবিসি, এ, ইডাব্লিউএস এই ক্যান্ডিডেটরাও আছে। তাহলে ধরে নিতে পারি যে আমরা এবছর আমাদের এখান থেকে মানে যাই করে হোক, কাটছাট করে হলেও না হলে হলেও 500 জন স্টুডেন্ট হচ্ছে এবছর আমাদের এখান থেকে বেরোচ্ছে, সিলেকশন হয়ে যাবে। তবুও আমি অফিসিয়ালি কিছু বলছি না, তবেই বলবো যাবে রেজাল্ট বেরোবে, কিন্তু এটা আশা করা যাচ্ছে এবছর বেরোবে। তাহলে বুঝতে পারছো সাকসেস রেটটা বা সাকসেস রেশিওটা আমাদের কীরকম, এই নিয়ে আমরা পরেও আলোচনা করবো। তো তোমরা যদি নিতে চাও তো একটু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে, নয়তো তোমরা হচ্ছে এই এই আমাদের অ্যাপ এটা ইনস্টল করে নিতে পারো, এই হচ্ছে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ মেসেজ করবে একটু কাইন্ডলি, কারণ আমাদের কল ধরাটা এতটা সম্ভব হয় না সবসময় যে তুমি আমাদেরকে কলে পাবে সেটা নয়, কারণ অনেক স্টুডেন্ট কল করে, একদিনে আমাদের কাছে 200-300 কল আসে, তো সেই হিসাবে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করবে বেটার হয়। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, যারা তোমরা এখনও পর্যন্ত আমাদের অ্যাপটা ইনস্টল করোনি, অ্যাপটা ইনস্টল করার পরে এখানে এই ম্যাজিক লিঙ্ক বলে একটা সেকশন আছে, এই ম্যাজিক লিঙ্কে গিয়ে পরে জেনপাস ইউজি কলেজ প্রেডিক্টর বলে একটা সেকশন পাবে, ওখানে গিয়ে পরে তুমি তোমার কলেজটা প্রেডিক্ট করতে পারবে, নিজের র্যাঙ্ক পুট করবে, নিজের র্যাঙ্ক পুট করার পরে কলেজটা প্রেডিক্ট করতে পারবে, তোমার অ্যাপ্রক্সিমেট কী র্যাঙ্ক হবে সেটা নিয়ে পরেও আমি একটা কাট অফ ভিডিও দিয়েছিলাম যে অ্যাপ্রক্সিমেট র্যাঙ্ক কী হতে পারে। এবার চলো আমরা থার্ড যেই কলেজে আসছি সেটা হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ। তো সেই এনআরএস মেডিকেল কলেজের টোটাল 50 সিট আছে, সেই হিসেবে ভাগ আছে এইদিকে, সেই হিসেবে তোমাদের কত কী কাট অফ গিয়েছিলো আগের বছর সেটার লিস্ট করা আছে, তোমরা একটু দেখে নাও, আমি আর বলছি না। এরপর নেক্সট হচ্ছে আমাদের আছে আরজি কর মেডিকেল কলেজ, যেটা শ্যামবাজারে আছে আমাদের, এখানে টোটাল 65 সিট আছে, সেই হিসেবে ভাগ আছে, আর সেই হিসেবে কত কী কাট অফ গিয়েছিলো সেটা তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আছে আমাদের কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। প্রথমে আমরা সবসময় টার্গেট রাখবো, একটা জিনিস মাথায় রাখবে, সবসময় আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত যে মেডিকেল কলেজগুলো, যেগুলো হচ্ছে খুব ভালো ভালো মেডিকেল কলেজ হয়, যেগুলো অনেক দিন যাবৎ মেডিকেল কলেজগুলো চলছে, সেই কলেজগুলো যেখানে MBBS পড়ানো হয় সেগুলোতে যাওয়া, কারণ সেখানের ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো হয়, তার জন্য ওখানে যেতে বলছি। এরপর যদি তোমার মনে হয় যে তোমার বাড়ির কাছাকাছি কোনো একটা মেডিকেল কলেজ আছে, তুমি অবভিয়াসলি সেটাতে আগে যাবে, কিন্তু আর কিছু নেই। ধরো তোমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে, তোমার কাছে মুর্শিদাবাদের মেডিকেল কলেজ আছে, তুমি ওখানে ভর্তি হবে, তোমাকে যে এইখানে ভর্তি হতে হবে কোনো মানে নেই, বাড়ির কাছে থাকতে পারবে কারণ ছুটি খুবই কম পাবে, বাড়ি আসতে পারবে ইজিলি। এবার যদি পার্টিকুলারলি কারোর মনে হয় যে আমি এসএসকেএমেই পড়বো, আমি সিএমসিতেই পড়বো, অনেকের থাকে আমাদের কোচিংয়ের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই ইচ্ছা হচ্ছে এসএসকেএম সিএমসিতে চলে যাবো, এনআরএসে যাবো, আরজি করে যাবো, কারণ তাদের এগুলো ড্রিম যে ওই কলেজগুলোতে যাবো, কারণ জানে যে ওগুলো হচ্ছে খুব না, মানে দেখো একটা কলেজে তুমি যখন বলবে যে আমি এসএসকেএমে পড়ি, বুকটা ফুলিয়ে পড়ে বলতে পারবে যে এসএসকেএমে পড়ি, তাই না? তো এইটা একটা অনেক একটা ব্র্যান্ড বলে জিনিস থাকে না, একটা থাপ্পা বলে জিনিস থাকে, সেই জিনিসটা আর কি তোমরা বলতে পারবে, তখন গর্ব করে বলতে পারবে, তো সেই জন্য অনেকে এখানে যেতে চায়। এরপর তুমি এখানে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ খুবই ভালো কলেজ, তোমরা এখানেও যেতে পারো। নেক্সট আছে আমাদের বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হিসাবে, যদি তোমার বাড়ি বাঁকুড়া, বর্ধমান, তারপর তোমার বীরভূম,
পুরুলিয়া এইসব জায়গার দিকে হয়ে থাকে, তুমি এই কলেজটাকে টার্গেট করতে পারো। খুবই ভালো কলেজ, খুব যথেষ্ট একটা ভালো কলেজ। ইভেন এই কলেজটাকে টার্গেট করার পিছনে আমার বলার পিছনে একটা অন্য কারণ আছে। কারণ তুমি যখন এমএসসি নার্সিং করতে যাবে, একমাত্র গোনাগুনতি 4-5 কলেজেই এমএসসি নার্সিং করানো হয় পশ্চিমবঙ্গে। যেমন বাঁকুড়া সম্মেলনী, কলকাতা মেডিকেল কলেজ, SSKM আছে, তারপর তোমাদের বর্ধমান মেডিকেল কলেজ আছে। এই কিছু পার্টিকুলার কলেজ আছে যেগুলো ছাড়া তুমি এমএসসি নার্সিং করতে পারবে না। তাহলে তুমি যদি এই কলেজটাতে ভর্তি হও, বা তুমি যেগুলো বললাম সেই কলেজগুলোতে যদি তুমি ভর্তি হও, তুমি বিএসসি নার্সিংও সেখান থেকে করলে, এমএসসি নার্সিংও সেখান থেকে করলে, এতে কী সুবিধা হবে? কারণ তুমি ওই অ্যাটমসফিয়ারটা নিয়ে পরে 4 কাটিয়ে এসছো, তোমার আর 2 কাটাতে কোনো রিল্যাক্সে কাটাতে পারবে, টিচারদের সঙ্গে তোমার একটা আলাদা বন্ডিং হয়ে থাকবে। তার জন্য অনেকে এটাকে টার্গেট করে, যারা এমএসসি করতে চাইছো যেই কলেজগুলোর নাম বললাম সেই কলেজগুলোর উপরে টার্গেট করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের টোটাল 60 সিট থাকে। এই হচ্ছে তোমাদের আগের বছরের কাট অফ গিয়েছিল, এটা 2023 কাট অফ গিয়েছিল। ঠিক আছে, 2023 কাট অফ গিয়েছিল, আর আশা করা যায় এবছরও সেরকমই যাবে, আলাদাভাবে কিছু হবে না, একটু আধটু এদিক ওদিক হবে, কিন্তু এটা কিছু করার নেই। আচ্ছা, সাগর দত্ত মেডিকেল কলেজ, তো সেটাতে 100 টোটাল সিট আছে, খুব ভালো কলেজ। তো সেইখান থেকে কাট অফের লিস্ট হচ্ছে এখানে তোমাদেরকে দিয়ে দিলাম, নিজেরা একটু দেখে নাও। নেক্সট আমাদের কলেজ আছে IDBG, যেখানে হচ্ছে আমাদের করোনা হসপিটাল বলে নাম দেওয়া হয়েছিল করোনার সময়, সেই IDBG 75 টোটাল সিট আছে। এর একটা বৈশিষ্ট্য আছে যে IDBG জানি না আগের বছর পর্যন্ত ছিল, IDBG প্রচুর ক্লাস NRS করানো হয়। ঠিক আছে, মানে আমাদের নীলরতন সরকারের যে মেডিকেল কলেজ রয়েছে NRS, যেটা বললাম অনেক কিছু কিন্তু NRS করানো হয়। এখন আর করানো হয় কিনা আমি বলতে পারছি না, কিন্তু আগের বছর পর্যন্তও অনেকখানি করানো হয়েছিল। ঠিক আছে, কারণ তখনও পর্যন্ত ওই করোনার একটা রেস ছিল না, তো সেই জিনিসটার জন্য করানো হয়েছিল। এটা হচ্ছে তোমাদের কাট অফ, দেখে নাও এরকম টাইপের কাট অফ যায়। তাহলে এ তো ভালো একটা কলেজে, তুমি যদি SC হয়ে থাকো তোমার 5800 র্যাঙ্ক হলেও হয়ে যাচ্ছে, EWS 3400 র্যাঙ্ক হলেও হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের কাছে আছে বর্ধমান মেডিকেল কলেজ। আমি আবারও বলছি MSc নার্সিংয়ের জন্য কিন্তু খুব ভালো একটা কলেজ। MSc নার্সিং যদি কেউ করতে চাও, যা এই এরিয়াতে ঘর, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এইসব এরিয়াতে ঘর রয়েছে পুরুলিয়া, আরে তারা একদম নিঃসন্দেহে চোখ বন্ধ করে বাঁকুড়া সম্মেলনী, নয়তো এটা দিতে পারে, আগে বাঁকুড়া সম্মেলনী দেবে তারপরে এইটা দেবে। ঠিক আছে, খুব ভালো কলেজ নিঃসন্দেহে। এই হচ্ছে তোমার 60 কলেজ থাকে সিট আছে, আর এই হচ্ছে তোমার কাট অফ। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের আছে মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো সেইখানেও খুবই ভালো কলেজ, তো সেইখান থেকেও মেদিনীপুর সাইডে যাদের বাড়ি রয়েছে, গড়বেতা বলো, মেদিনীপুর বলো, রোড চন্দ্রমনা বলো, এইসব সাইডে যাদের বাড়ি রয়েছে তারা এই দিকটাতে এটাকে ফলো করতে পারো, খুব ভালো একটা কলেজ। ওকে, নেক্সট আমাদের কাছে আছে ডায়মন্ড হারবার, নতুন এটা হচ্ছে মেডিকেল কলেজটা ওপেন করা হয়েছে কিছু বছর আগেই, তো যথেষ্ট পরিমাণে ভালো রেসপন্স পাওয়া গেছে কলেজটার থেকে। 100 টোটাল সিট আছে, আর এই হচ্ছে তোমার কাট অফ। ঠিক আছে, এই হচ্ছে কাট অফ। তাহলে দেখো তুমি যদি SC হয়ে থাকো 6000 হয়ে যাবে, OBC হলে 5000, EWS হয়ে গেলেও 5000, এরকম র্যাঙ্কে হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের কাছে আছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। যারা নর্থ বেঙ্গলের স্টুডেন্ট রয়েছে, যেমন আমাদের মালদা বলো, নর্থের দিকে জলপাইগুড়ি বলো, শিলিগুড়ি বলো, এইসব দিকের কলেজগুলো যারা রয়েছে, তারা হচ্ছে এই কলেজটাকে ফোকাস করতে পারো, বাড়ির কাছে থাকবে, যাতায়াতেও সুবিধা হবে, যখন ছুটি খুবই কম পাবে, তো সেই জন্য এই কলেজটাকে তোমরা টার্গেট করতেই পারো। ঠিক আছে, কলেজে টোটাল 50 সিট আছে, আর কাট অফের লিস্ট এখানে তোমাকে দিয়ে দিলাম, কাট অফটা একটু দেখে নেবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের আছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। যদি তোমরা মুর্শিদাবাদ ওই লাগোয়া হয়ে থাকো, তুমি এই কলেজটাকে অবশ্যই টার্গেট করতে পারো, 100 টোটাল সিট আছে, আর এই হচ্ছে তোমাদের কাট অফ র্যাঙ্ক। দেখো EWS 6700 র্যাঙ্কেও হয়ে গিয়েছিলো, প্রায় 6800 র্যাঙ্কে EWS হয়ে গিয়েছিলো, তাহলে বুঝতে পারছো তোমার যদি 6000 কাছাকাছি র্যাঙ্ক থাকে তুমি ইজিলি পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের আছে রামপুরহাট গভর্নমেন্ট কলেজ অ্যান্ড হসপিটাল, এটাও খুব ভালো। যাদের হচ্ছে নর্থের দিকে ঘর রয়েছে, তারা হচ্ছে এই কলেজটাকে ফোকাস করতে পারো, যথেষ্ট ভালো পরিমাণের একটা কলেজ। এই হচ্ছে কলেজের কাট অফ আর সব কিছু। ঠিক আছে, দেখে নাও, ভালো রকমের কাট অফ গিয়েছিলো, অনেকটা পর্যন্ত কাট অফ গিয়েছিলো, EWS 6000 পর্যন্ত গিয়েছিলো, ওপেনও 3300 পর্যন্ত গিয়েছিলো, যথেষ্ট ভালো গিয়েছিলো। দেবেন মাহাতো, যাদের পুরুলিয়াতে বাড়ি আছে তারা দেবেন মাহাতোকে টার্গেট করতে পারো, ঘরের কাছে থাকবে, কিন্তু এই কলেজের সাথে, মানে পুরুলিয়াতে যারা থাকো তাদের পক্ষে ঠিক আছে, পুরুলিয়াতে একটু জলের সমস্যা আছে, আর এই কলেজটাই কিন্তু খাওয়া দাওয়া অতটা ভালো নয়, আমি শুনেছি যেটা, যে একটু খাওয়া দাওয়াটা প্রবলেম আছে। তবে বেশি প্রবলেমটা হচ্ছে GNM-এরটাতে দেখা যায়, BSC-টাতে অতটা নয়। তো তবে একটা ব্যাপার কী আছে, আমাদের অনেকে তো পড়ে, তো সেইখানে হচ্ছে তারা PG নিয়ে পড়ে পড়ে, বুঝতে পেরেছি, তো মানে হচ্ছে পেইং গেস্ট টাইপের নিয়ে নিয়েছে, তো সেইটা হচ্ছে তারা ওখানে থেকে পড়াশোনা করে, ওরা হচ্ছে হোস্টেলটাকে অ্যাভয়েড করে অনেকে, তো সেটাও করতে পারো তুমি। ঠিক আছে, কিন্তু সব কলেজে যে তুমি হোস্টেল অ্যাভয়েড করতে পারবে এটা কিন্তু নয়, পার্টিকুলার কিছু কিছু কলেজেই তোমাকে পারমিশন দেবে যে তুমি হোস্টেল না আসতেও পারো, মানে হোস্টেলে না থেকে পড়েও পড়াশোনা করতে পারো, কিন্তু কিছু রুলস রেগুলেশন আছে। এরপর ম্যাক্সিমাম কলেজেই তোমাকে হোস্টেলে থেকে পড়ে পড়াশোনা করতে হবে। হোস্টেল কী কী কলেজে আছে না আছে এই বিষয়ে কিন্তু, মানে তোমরা সব কলেজেই হোস্টেলে আছে, কিন্তু ফার্স্ট ইয়ারে পাবে না,
কিছু কিছু কলেজে ফার্স্ট ইয়ারে পেয়ে যাবে, কিছু কিছু কলেজে পাবে না। যেমন তোমাদেরকে যদি বলি আমি আরজি কল ফার্স্ট ইয়ারে পাবে না, সেকেন্ড ইয়ারে পাবে। এসএসকে আমি ফার্স্ট ইয়ার থেকে পেয়ে যেতে পারো। আবার কিছু কিছু সময় দেখা যায় যে এসএসকে আমি ফার্স্ট ইয়ার থেকে পাওয়া যাচ্ছে না, সেকেন্ড ইয়ারে পাওয়া যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন হয়। আগের বছরের যে ব্যাচটা, অর্থাৎ তোমাদের যারা সিনিয়র আর কি দিদিরা যারা বেরোবে আর কি ফোর্থ ইয়ারে, ওরা কখন কলেজটার থেকে বেরোচ্ছে আর তোমরা কখন ঢুকছো, এই দুটার মধ্যে যদি কোলাপস করে যায় তাহলে পাওয়াটা একটু মুশকিল আছে। আর যদি আগে বেরিয়ে যায় তারপর তোমরা ঢুকছো, তোমাদেরকে ইজিলি দিয়ে দেবে, ঠিক আছে? তো সেই হিসাবে হয় আর কি। এবারে সেটা হচ্ছে তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজের থেকে জানতে পারবে। তবে একটা জিনিস মাথায় রাখো, তুমি যদি কলকাতা সাইডের কোনো একটা কলেজে পড়তে চাও, তোমার থাকা খাওয়া খরচা মিলিয়ে পড়ে, ধরো তুমি দুজন বা তিনজন মিলে রুম শেয়ার করে থাকছো, তো সেই ক্ষেত্রে তুমি ধরে নাও 6,000-7,000 টাকার মতন প্রতি মাসে তোমার থাকা খাওয়া মিলিয়ে পড়ে খরচা হবে। এরপর তুমি যে স্কলারশিপটা পাবে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, বছরে 60,000 টাকা পাবে, তো সেই হিসাবে মেকআপ হয়ে যায়। তো ওই জন্যে যদি ভালো কলেজের দিকে টার্গেট করতে চাও, হোস্টেলের দিকে অত তাকাও না, কারণ তোমার স্কলারশিপ দিয়ে পরে মেকআপ হয়ে যায়। ঘর থেকে হয়তো 5,000-7,000 টাকা এক্সট্রা বেরোতে পারে, তার বেশি আর কিছু বেরোয় না, ঠিক আছে? তো সেই জন্য চলে যাবে। দেবেন মাহাতোতে এই হচ্ছে কাট অফ গিয়েছিলো। তোমাদেরকে দেবেন মাহাতোর একটা জিনিস দেখায় যে এসসিদের দেখো 5,900 পর্যন্ত গিয়েছিলো, এইটাই মনে হয় ম্যাক্সিমাম গিয়েছিলো এসসিদের, আশা করি। তারপর আমার দেখতে হবে কত পর্যন্ত গিয়েছিলো। বাকি আরও অনেক কলেজ আছে, যেমন মাতঙ্গিনী হাজরা রয়েছে, মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ, তারপর হচ্ছে তোমার শান্তিনিকেতন গভর্নমেন্ট কলেজ, সিউড়ি রয়েছে, ইউনিভার্সিটি যেটা হচ্ছে JNM বললাম সেটা রয়েছে, হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে, তারপরে এইটাও হচ্ছে তোমার সদর, যেটা সদর হসপিটালগুলো বলে থাকি সেটা রয়েছে, খড়গপুর, উলুবেড়িয়াটাও রয়েছে, শ্রীরামপুর, এটা হচ্ছে তোমার শ্রীরামপুর ওয়েলসের সুপার স্পেশালিটি হসপিটাল যেটা, সেটা রয়েছে, আসানসোল ESI রয়েছে। তো এই যে আসানসোল ESI যেটা রয়েছে, তো সেই আসানসোল ESI-এর একটা ব্যাপার আছে, এইখানে কিন্তু পাওয়া যায় না, স্কলারশিপ পাওয়া যায় না, তার জন্যে এটাকে সবচেয়ে লাস্ট রাখবে, ঠিক আছে? স্কলারশিপটা এখানে পাওয়া যায় না, একটা ব্যাপার আছে। তুমি NSP স্কলারশিপ পেতে পারো, মানে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে কোনো স্কলারশিপ পেতে পারো ন্যাশনাল লেভেলের, কিন্তু স্বামী বিবেকানন্দরা পাওয়া যায় না, ঠিক আছে? আর যদি কোনো তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজে ভর্তি হয়ে থাকো, যেমন GNM-এর হয়, কাল্লা আর বানপুরে দুটো কলেজ আছে, সেখানেও কিন্তু তুমি স্কলারশিপ কোনোভাবে পাবে না। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে পরে আমাদেরকে চলতে হবে। আশা করি তোমাদেরকে লিস্ট আমি দিয়ে দিলাম পুরোটা। আবার আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, যদি তোমার মনে হচ্ছে যে তোমাদের পরীক্ষা হচ্ছে ভালো হয়নি, তাহলে অবশ্যই এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করে, এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, বা এই হচ্ছে আমাদের অ্যাপটা ইনস্টল করে নেবে, অ্যাপেও তুমি কোর্সটা পেয়ে যাবে, বা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করবে কাইন্ডলি, কারণ আমরা সবসময় কল ধরতে পারি না, ঠিক আছে? আর যদি তোমার র্যাঙ্ক প্রেডিক্ট করে পরে তোমার যদি কলেজ প্রেডিক্ট করতে হয়, এখানে ম্যাজিক লিঙ্কে যাবে, ম্যাজিক লিঙ্ক থেকে 10% যদি কলেজ প্রেডিক্টটা নিজের র্যাঙ্ক পুট করবে পেয়ে যাবে ইজিলি, ঠিক আছে? একদম পুরো অথেন্টিক ডেটা আছে। তো আগের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে তোমাদের বাকি সকল বন্ধুদের সাথেও শেয়ার করে দিও।